এই যে কত সুন্দর লিচু হয়েছে, অনেক লিচু হয়েছে এবার, এক সাইডেই হয়েছে, অন্য সাইডে আর হয়নি, মাথার উপরেও হয়নি, এ খালি এই এই সাইড দিয়ে বেশ ভালো হয়েছে। কি করছো এটা? চাকুতে ধার, ওটাই ধার দেওয়া যায় নাকি, সেই পাথর নাকি? সবাই তো ভাগে পাবে না, আজকে তো অনেকে বাড়িও থাকবে না। এই যে কলা, এগুলো খাওয়া যাবে না? ওগুলো খাওয়া যাবে, অন্য পদ্ধতিতে খাবো ওগুলো। এই যে কলা হয়ে গেছে মুচা, ওগুলো অন্য পদ্ধতিতে খাবো, বুঝেছিস? ওটা কলা হয়ে গেছে, ওরও খাওয়ার পদ্ধতি আছে। মুচা আর কি মুচা করবো, হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছ হচ্ছে সিম্পল ইলিশ মাছের ঝোল করবো মেটে আলু দিয়ে। ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট। এই যে মোচা, মোচা কাটছে ছোট মা, আর এই যে ইলিশ মাছ, লবণ হলুদ মাখানো আছে, মাথা দিয়ে মোচা ঘন্ট। আর সিম্পল ভাবে, সব সিম্পল ভাবে হবে। কচি গুলো দিয়ে দিচ্ছি, আর একটু থেকে একটু পতি গুলো কিছু করে খাবো। এই যে এগুলো, এটা আরো আগে খাওয়া উচিত ছিল, মানে এটা তো কিনা। না না, কি বলতো, এই কলাটা কি জন্য এরকম এত বড় বড় তো মোচা নিয়ে আসে, এরকম হয় না তো, কলা বেরোয় না, সব কলা এরকম মোচার থেকে কলা বেরোয় না, বুঝলি? এই কলাটা এরকম দেখছি, বেশি কলা বেরিয়ে গেছে না, এইটুকু মোচা হয় নাকি, তাই না তো? এটা মনে হয় সেই ওই বিরাট বড় কাঁধ হয় সেই কাছের মনে হয়। এই আমাদের ওই বাড়িতে ই হয়েছে, লেবু, তারপরে লিচু হয়েছে, লেবু হয়েছে, লিচু হয়েছে, লিচু হয়েছে। আজকে নেট দিতে যাব, নেট দিতে যাবি? হুম, নেট দিয়ে ঘিরতে যাবি? নেট দিয়ে ঘিরতে হবে না, নাহলে হনুমানে সব খেয়ে নেবে লিচু। না না, ঘিরে দিতে হবে লিচু, অনেক অনেক লিচু হয়েছে, অনেক লিচু হয়েছে, লিচু এসছে, আম এসছে, তারপরে লেবু হয়েছে। যাব একটু পরেই যাব, এবার এবার অনেক এসছে তো এবার বোঝা যাবে যে কিরকম বড় হয়। একটু পরেই যাবো রান্না করে। এই যে কত সুন্দর লিচু হয়েছে, অনেক লিচু হয়েছে এবার, এক সাইডেই হয়েছে, অন্য সাইডে আর হয়নি, মাথার উপরেও হয়নি, এ খালি এই এই সাইড দিয়ে বেশ ভালো হয়েছে। এই যে ইশিক আবার উপরে উঠেছে, এখন এই জাল দিয়ে এটাকে ঘিরে দেবো, নালে পরে হনুমানে এসে সব লিচু খেয়ে নেবে, আমাদের আর খেতে দেবে না। এই যে লিচু, কারা কারা লিচু খাবেন চলে আসুন জ্যোৎস্না ফ্যামিলিতে, সবাইকে লিচু দেওয়া হবে। দেখুন আর ওই যে লেবু গাছে অনেক লেবু হয়েছে, প্রচুর লেবু হয়েছে।